হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল করছি, অনেক কিছু রেসিপি করছি। চিংড়ি মাছটার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে পটল চিংড়ি করেন, তো আমি যেরকমভাবে করি অনেকে অনেক রকম করে করে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা গেছে, যে পটলগুলো এরকম করে কেটেছি এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এর সাথে হালকা হালকা করে ভেজে নেব। তো আমার চিংড়ি মাছও ভাজা হলো, পটলও ভাজা হলো, তো এরকম করে টিপ একটা। তো এরকমভাবে বাড়িতে বার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো আর পটল চিংড়ি একসাথে ভেজে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন আমার পটলও ভাজাও হয়ে গেলো, মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো আলু দিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভেজে নিয়েছি, ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু হলুদ দেবো, হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে বাড়িতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি এটা ভেজে নিয়েছি, তা এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু জিরে, আদা, রসুন তো বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা কষিয়ে দেবো। এই তরকারিটা এবার কিন্তু করবেন অবশ্যই, তার রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কোনো কষানো হয়নি, আর একটুখানি হবে কাঁচা কাঁচা গন্ধ ছাড়া। পটল আলুটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা কষা কষাও রাখতে পারেন, আমি কষা কষা একটু করবো, অল্প কষা। পটল আলুর তরকারিটা আমার হয়ে গেছে, যেরকম কষা কষা করে রেখেছি, তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, শুধু পেঁয়াজ মাছে লঙ্কা তেল ভেজে রেখেছি, সব করেছি, সব ভেজে নিই। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি, ভাজা ভাজা হোক এটা। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই যে এর নাম শ্রেষ্ঠা, আমার মেয়ের নাম শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা রানী সাইকেল চালাচ্ছে, রে বাবা, সে সাইকেল চালাচ্ছে। সাইকেলের মধ্যে গপুকে নিয়েছে, দেখুন এই যে গপু, গপুও বসে আছে সাইকেলে। আর এই যে শ্রেষ্ঠা হাই করে দাও বন্ধুকে। আর এই যে আমাদের পরিবেশটা দেখুন কি সুন্দর। আমি বাড়ির সামনে দেখুন এই যে গাছ লাগিয়েছি টপে, আর এই যে সব লঙ্কা গাছের চারা লাগিয়েছি, দেখুন কি সুন্দর না লঙ্কা গাছের চারাটা। আর এখানে ধনে পাতা গাছ লাগিয়েছিলাম, সব মরে গেছে। আমাদের এখানের পরিবেশটা দেখুন খুব সুন্দর, আমাদের বাড়ি, এইটা আমাদের ঘর। যে আমার দুটো পাখি, এই দেখুন, কি হলো তোরা মারামারি করছিস কেন রে, কিকির কিকির কিকির। দেখুন পাখিগুলো কি সুন্দর না, এগুলো আমার পাখি মিটু। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এটা একদম লঙ্কা দিয়ে, একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব, হোক সন্দেশ ছিল খেতে খুব ভালো লাগে সন্দেশ।
আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কাজগুলো করে নে।